আমরা এসেছি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার 2 নং বড়তলি ইউনিয়নে। বড়তলি ইউনিয়ন এর আয়তন 6,500 একর। চকরিয়া উপজেলার উত্তরাংশে বড়তলি ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। বড়তলি ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন 2 নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এই ইউনিয়ন জাতীয় সংসদের 294 নং নির্বাচনী এলাকা কক্সবাজার 1-এর অংশ। এই ইউনিয়নে একটি ফাজিল মাদ্রাসা, 3টি মাধ্যমিক বিদ্যালয়, 2টি দাখিল মাদ্রাসা, 1টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও 12টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী বড়তলি ইউনিয়নের লোক সংখ্যা 37,801 জন। এর মধ্যে পুরুষ 19,579 জন এবং মহিলা রয়েছেন 18,222 জন। বড়তলি ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে মাতা মুহুরী নদী। এছাড়া বড়তলি ইউনিয়নে রয়েছে 68টি মসজিদ এবং 10টি মন্দির। বড়তলি ইউনিয়নের অধিকাংশ মানুষের পেশা কৃষি, তাই কৃষি অর্থনীতির প্রধান চালিকা শক্তি। বড়তলি বাজার তথা গরুর বাজার এই অঞ্চলের সবজির অন্যতম বৃহৎ পাইকারি বাজার। বিশাল এলাকা জুড়ে গোলাপের চাষ এই অঞ্চলকে ভিন্নতা দিয়েছে। মনির ইসলাম ভাই, আপনি যে এখানে এত সুন্দর একটা উদ্যোগ করেছেন এবং এত সুন্দর একটা গোলাপ ফুলের বাগান, যেমন চট্টগ্রাম শহরে চেরাগি সহ প্রায় গোলাপগুলো এখান থেকেই যায়, তো এইখানে যে গোলাপ চাষের যে এই পরিকল্পনাটা আপনার মাথায় কি করে আসলো? এটা হচ্ছে আমি প্রথমে ছোট আকারে শখের বশবর্তী হয়ে একটা চাষ করছি, ওইখান থেকে আস্তে আস্তে বাণিজ্যিকভাবে এটা যখন ইয়ে হচ্ছে, আমার এলাকার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং বেকার যারা আছে এদেরকে বলছি যে আপনারা গোলাপ চাষ করেন, গোলাপ চাষ করে এখানে অনেক প্রচুর টাকা ইনকাম করা যায়। এইভাবে করতে করতে এখানে গড়ে তুলিতে প্রায় 100 একর মতো গোলাপ চাষ হয়ে গেল। বর্তমানে কিন্তু 1999 সালে গোলাপ চাষটা আরম্ভ করলো। আচ্ছা, প্লাস্টিক এবং কাপড়ের কাগজের ফুল এসে বাজারের মধ্যে, বিশেষ করে চায়না ফুল, জারবেরা, গোলাপ, বিভিন্ন কালারের গ্লাডিওলাস আসার পর থেকে আবার চাষিরা আবার ইয়ে হয়ে গেছে, কমে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে লকডাউনের মধ্যে যে বন্ধ ছিল, ওই সময় কি করছেন আপনারা? এগুলো ফুল কেটে কেটে ফেলে দিয়েছেন, কোথাও গাড়ি চলাচল ছিল না, কেউ ফুল ব্যবহার করতে কি, মানে গোলাপের ফুল প্রিজার্ভ করে কি কোনো কিছু করা সম্ভব না? এই যে আমরা জানি যে গোলাপ জল বা যারা বানায় তাদের এই গোলাপের পাপড়ি দরকার পড়ে, ওরাও তো তখন নিতে পারতো বা এরকম কিছু না। লকডাউনের মধ্যে তো কেউ কিছু বাড়ি থেকে বের হয় না, প্রতিদিন চিটাগাং পাঠাই এই ফুলগুলা ফেলে দিতে কষ্ট। মানে প্রতিদিন এমনি কত গোলাপ শহরে যায়?
আজকে প্রায় 5,000 যাবে, গত পরশু দিন গেছে আমার 5,150 পিস। আচ্ছা, ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়বে। আর গোলাপটা হচ্ছে বিশেষ করে শীতকালে শীতকালে বাড়ে, বর্ষাকালে কমে যায়, গ্রীষ্মকালে ফুলগুলো বেশি ফুটে আকারে ছোট হয়ে যায়। মানে আপনি যত ফুল হয় সবই পাঠিয়ে দেন, সবই চলে যায়? জি, সবগুলাই চিটা গেল। আচ্ছা, এই ফুলটা ধরেন আজকে গোলাপটা আপনি যে পাঠালেন, এই ফুলটা কয়দিন থাকবে? এটা একদিন অথবা দুই দিন, এর চেয়ে বেশি থাকবে। চট্টগ্রামের মানুষ ধরেন আপনি 5,000 পাঠাইছেন, এমন হতে পারে যে 5,000 ফুল নেওয়ার মতন চট্টগ্রামের ওইখানে নাই, তখন ওইখানেও তো পড়ে থাকতে পারে। ওইখানে চাহিদা আছে বর্তমানে প্রায় 2,00,000 দৈনিক। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম সাবর থেকে ফুলগুলো আসে বাকি। ও আচ্ছা, তার মানে আপনি সব সাপ্লাই দিতেও পারেন আপনারা? না, পারি না, চাহিদা মিটাইতে কষ্ট হয়। যাক, আপনার আমি মনে করি যে এত সুন্দর উদ্যোগ, এখানে আপনার একটা জাতীয় পুরস্কার পাওয়া উচিত, বাংলাদেশের কৃষি পুরস্কার যে পায় এরকম, কারণ এত মানে আসলেই কিন্তু এটা খুব সুন্দর একটা বিষয়।